প্রত্যাশা মতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান শেহবাজ শরীফ। সোমবার পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন শেহবাজ শরীফ। পাকিস্তানের ইমরান বিরোধী রাজনৈতিক দলগুলো শরীফকে সমর্থন জানিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে পুতিনের দেশ থেকে তেল আমদানি নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত এখনও নেয়নি ভারত। এই ভূমিকায় পশ্চিমী দেশগুলোর উপর চাপ বাড়ছে ভারতের উপর। এ প্রসঙ্গে বিশদ আলোচনা করতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রিকুট পাহাড়ে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা। বায়ুসেনা তত্ত্বাবধানে উদ্ধার কাজ চললেও উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। আপাতত দুই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। রামনবমীতে হস্টেলের মেনুতে আমিষ নিয়ে চূড়ান্ত অশান্তি ছড়ালো দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ফের দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ। জখম হয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনের দুই নেতা নেত্রী। অভিযোগের তীর এবিভিপির বিরুদ্ধে। হাঁসখালী কাণ্ডে কি ধর্ষণ হয়েছিল, এ নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল, পাশাপাশি সে অন্তঃসত্ত্বা ছিল কিনা সেই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় রাজনীতির রং দেখে প্রশাসনিক পদক্ষেপ করা হয় না। ফের বিস্ফোরক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জেলে থাকাকালীন আত্মহত্যার চেষ্টায় মামলায় হাজিরা দিতে তিনি জানান, যারা আইকোর কোম্পানিকে তুলে ধরেছিলেন তারা এখন রাজ্যের মন্ত্রী, পাশাপাশি এসএসকেএম এর উডবন ওয়ার্ডে কয়েদীদের আশ্রয়স্থল বলেও কটাক্ষ করেন কুণাল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্মতিতে গঠিত গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত কমিটি বেআইনি বলে হাইকোর্টে জানিয়ে দিল প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাঘের নেতৃত্বাধীন তদন্ত কমিটি। পাশাপাশি 609 জনের নিয়োগেও যে নিয়ম মেনে হয়নি তা স্পষ্ট করে দেওয়া হয়েছে রিপোর্টে। রায়গঞ্জের বড়ই গ্রামে এক নাবালিকাকে ঘরে ঢেকে চোখে তরল ঢেলে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। কুকীর্তি ঘটনার পর পলাতক অভিযুক্ত মোজাফফর আলী, নির্যাতিতা নাবালিকার বাবা, তার বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। কলকাতা থেকে এক মাস বয়সের শিশুকে বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা সহ দুজন, যদিও আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে পতিরাম থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে। মুকুল রায় কোন দলে আছেন তা নিয়ে বিধানসভার স্পিকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আর্জি জানালো হাইকোর্ট। সম্প্রতি পিএসসি চেয়ারম্যান ইস্যুতে স্পিকার জানিয়ে দেন মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন, সেই সিদ্ধান্তই ফের বিবেচনার কথা জানিয়েছে হাইকোর্ট।